আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কড়াইশুঁটি আর ডিম দিয়ে একটা নতুন ধরনের রেসিপি। কড়াইশুঁটি অনেক কিছু মধ্যে দিয়ে আর ডিমকেও আমি অনেক কিছু মধ্যে দিয়ে তোমাদের সাথে শেয়ার করেছি নতুন নতুন ধরনের রেসিপি। আজ কড়াইশুঁটি আর ডিম দিয়ে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, যেটা রুটি, পরোঠা, পোলাও, রাইস সব কিছুর সাথে একদম জমে যায়। তাহলে চলো বন্ধুরা কীভাবে রান্না করছি। বন্ধুরা, রেসিপিটাকে তৈরি করার জন্য আমি এখানে চারটি ডিম নিয়ে নিয়েছি। আর প্রথমে ডিমগুলোকে আমি সেদ্ধ করে নেব। এবার আমার ডিমগুলো সেদ্ধ করা হয়ে গেছে আর কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি। এই সময় আমি এবার ডিমগুলোকে হালকা করে ফ্রাই করে নেব। আমি ডিমগুলোকে হালকা করে ফ্রাই করব, খুব বেশি ফ্রাই করব না। তো দেখো, এখানে ডিমগুলোকে ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে ডিমগুলোকে তুলে নিচ্ছি। এরপরে এর সাথে আমি এখানে দুটো মিডিয়াম সাইজে কুচুনো করা পেঁয়াজ এখানে তেলের মধ্যে দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। পেঁয়াজগুলোকে ভালো করে ফ্রাই করে নেবার পরে এতে আমি দিয়ে দেবো প্রায় 1 চামচ থেকে 1.5 চামচের মতো আদা রসুনের পেস্ট। তো দেখো, পেঁয়াজগুলোকে প্রথমে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। আর দেখো, এখানে ভাজা হয়ে গেছে। আমি 1.5 চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আর আদা রসুনের পেস্ট দিয়ে আমি পেঁয়াজের সাথে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি সব শুকনো মশলা, মানে জিরে, ধনে, হলুদ, লঙ্কা আন্দাজ মতো। সামান্য জল দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাগুলোকে ভালো করে ভেজে নেবার পরে আমি এতে প্রায় 1টা বড় সাইজের টমেটো পিউরি, মানে গ্রেট করা টমেটো দিয়ে মশলাগুলোকে আরও ভালো করে কষিয়ে নেব। তো দেখো, এখানে মশলাগুলো প্রায় অনেকটাই আমার কষানো হয়ে গেছে। এর সাথে আমি এখানে এবার আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবার পরে এখানে এবার তোমরা দেখতে পাবে মশলা ভালো করে কষিয়ে তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি দিয়ে দিলাম কড়াইশুঁটিগুলো। প্রায় আমি এক ছোটো বাটি, এক বাটির মতো কড়াইশুঁটি নিয়েছি। সেই কড়াইশুঁটিগুলোকে ধুয়ে ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এবার দেখো, মশলার সাথে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেবার পরে আমি এই সময় এতে দিয়ে দিলাম খানিকটা গরম জল। আন্দাজ মতো গরম জল দিলাম, যতটা আমি গ্রেভি করতে চেয়েছি ততটা। দেওয়ার পরে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম। আর ঢাকা তুলে দেখো ডিমগুলোকে মশলার সাথে কষিয়ে নেব আর একবার। তো বন্ধুরা, এইভাবে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে আমার ভিডিওটাকে একটা লাইক দিও। এখানে আমি হোমমেড গরম মশলা দিয়ে দিলাম প্রায় 1/2 চামচের মতো। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমার খুব সহজেই তৈরি হয়ে গেল এক মটর। এখানে আমার কড়াইশুঁটি দিয়ে এগ কারি রেসিপিটা হয়ে গেছে। আর একটু লাইটের প্রবলেমের জন্য তোমাদের এরকম মনে হচ্ছে, কিন্তু কালার খুব সুন্দর এসছে আর খেতেও খুব টেস্টি হয়। রুটি, পরোটা সব কিছুর সাথে তোমরা এটা খেতে পারো। তো বন্ধুরা, খুব সিম্পল ভাবে আমি দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের এই সহজ পদ্ধতিতে একটা দারুণ রেসিপি খুব ভালো লাগবে। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কমেন্টের মাধ্যমে জানিও যে তোমাদের রেসিপিটা কেমন লাগলো। তাহলে নমস্কার বন্ধুরা।